আমাদের কিছু ভাইয়েরা আছে ইসলামিক ব্যাংকিং নিয়ে খুব আপত্তি তোলেন, কাজে ইসলামিক ব্যাংকওয়ালারা ঘুরাইয়া সুদ খায়, ঠিক না? এই কথা বলে তারা শতভাগ সুদই ব্যাংকে লেনদেন করে, শতভাগ সুদই ব্যাংকে লেনদেন করে। কাজী আকরামউদ্দিন সাহেব এক সময় FBCCI-র প্রেসিডেন্ট ছিলেন, স্ট্যান্ডার্ড ব্যাংকের মালিক। কাজী আকরামউদ্দিন সাহেব অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সবসময় ধর্ণা দিচ্ছেন যে আমার পুরো ব্যাংকটাকে আমি ইসলামিক ব্যাংক বানাবো, আমাকে অনুমোদন দেন। দুটা উইংও খুলেছেন, এটা শরিয়া বোর্ডে আমি আছি, ডক্টর সাইফুল্লাহ ভাই আছেন, বাইতুল মোকাররমের খতিব সাহেব আছেন, আমি ওনাদের সাথে প্রায় সময় বসি। তারা তো বলে না যে আমাদের সুদি ব্যাংকে সুদ নেই, তারা তো 100% বিশ্বাস করে যে এটা সুদ, এখান থেকে বাঁচতে হবে আমাদেরকে। এখন সুদি ব্যাংকওয়ালারা বলছে এটা সুদ, আর আপনি বলছেন এটা সুদ না। এখন কে সুদি ব্যাংক সম্পর্কে বেশি জানতে পারে বলেন তো? ব্যাংক যারা প্রতিষ্ঠা করেছে তারা, নাকি আমরা পাবলিকরা? যারা ব্যাংকের প্রতিষ্ঠাতা তারাই তো ভালো জানবে। ইসলামিক ব্যাংকিংয়ে যদি 99% সুদ থাকে, শুধু 1% হালাল থাকে, তবুও কনভেনশনাল ব্যাংকে লেনদেন করা হারাম, ইসলামী ব্যাংকে যাওয়া ফরজ। 1% বাঁচার সুযোগ থাকলেও ওখানেই যেতে হবে, অন্তত 1% তো বাঁচলাম নাকি? আর ইসলামিক ব্যাংকিংয়ে 99% সুদ, এটা কল্পনাই করা যায় না, কেউ বলবে না। বরং 99% হালাল, 1% হয়তো সুদ, 2% সুদ, কোনো অফিসারের বলে হয়তো ঢুকতে পারে। ফুজ্জার যারা সুদ খায়, আল্লাহ তাআলা সূরা আল বাকারা 275 নম্বর আয়াতে ওদের রায় দিয়ে দিয়েছেন সুপ্রিম আদালতে, আল্লাহর রায় বিচার ঘোষণা করে দিয়েছে, আর বিচারের দরকার হবে না এদের। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন্নার, সুদের দিকে আবারও যারা ফিরে যাবে এরা আসহাবুন্নার, এরা জাহান্নামের অধিবাসী, সিজ্জিনের অধিবাসী, হুম ফিহা খালিদুন, এরা ওখানে থাকবে চিরকাল, কখনো মুক্তি নেই, সুদঘুরের কোনোদিন মুক্তি নেই।